আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি তো আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো আছি। তো আজকে আমি আরেকটি নতুন ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের সামনে। কক্সবাজারে কাটানো আরও কিছু সময় আপনাদের সাথে শেয়ার করা হয়নি, ওগুলো শেয়ার করার জন্য। আসলে কক্সবাজারে গেলে এত সুন্দর দৃশ্য, চারদিকে সব কিছু ভিডিও করে নিতে ইচ্ছে হয়। এত সুন্দর সুন্দর চারদিকের দোকান এবং ঝিনুক শামুক সবই অনেক সুন্দর লাগে আসলে, তাই সব কিছু ভিডিও করে নিলাম আপনাদেরকে শেয়ার করার জন্য, আপনাদের সাথে শেয়ার করার জন্য। তো যেগুলো আমি আপনাদের সাথে শেয়ার করে নিতে পারিনি, যে সব কিছু আমার ভিডিও করে নেওয়া ছিল আপনাদের সঙ্গে, সেগুলোই আমি আজ শেয়ার করে নেব। তো আশা করি আপনাদের আমার আজকের ব্লগটা অনেক ভালো লাগবে। তো অবশ্যই আমার ব্লগটা দেখবেন, দেখলে অবশ্যই ভালো লাগবে, বুঝতে পারবেন আমি কতটুকু গিয়েছিলাম, কোথায় কোথায় গিয়েছিলাম। আর যারা দেশের বিভিন্ন প্রান্ত থেকে আমার ভিডিওটা দেখবেন, তাদেরও আশা করি ভালো লাগবে, কেননা কক্সবাজার ভালোবাসে না এমন মানুষ আমার মনে হয় খুবই কম। আর যারা দূর দূরান্ত থেকে আসতে পারছেন না, তারা আমার ভিডিওটি দেখলে অনেক খুশি হবেন, অনেক ভালো লাগবে। তো আমি যেহেতু কক্সবাজারের কাছের ডিস্ট্রিক্টে আছি, কক্সবাজারের কাছেই আমাদের বাড়ি, তো সেজন্য আমি চলে আসতে পেরেছি আর আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি। আর যারা আমাদের এই কক্সবাজার জেলা থেকে অনেক দূর দূরান্তে অবস্থান করছেন, তারা হয়তো বা চাইলেও কিন্তু চলে আসতে পারছে না কক্সবাজার, আর যারা আসছে তারা তো উপভোগ করে নিচ্ছে। তো আমার ভিডিওতে আজকে আপনারা যতটুকু দেখবেন আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। আর আমার ভিডিও যারা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা। আশা করি আমার ভিডিওগুলো দেখতে দেখতে আপনাদের ভালো লাগবে, ভালো লাগা থেকে ভালোবাসা। তো অবশ্যই আমি সে প্রত্যাশা নিয়ে আপনাদের সামনে নতুন আর একটা ব্লগ নিয়ে আসছি। তো আমি যতটুকু গিয়েছি চেষ্টা করেছি আপনাদের সাথে শেয়ার করার জন্য। তো কিছু সুন্দর মুহূর্ত আমি ভিডিও করে রেখেছিলাম আর ওগুলোই আপনাদের সাথে আজকে শেয়ার করব। তো দেখতেই পাচ্ছেন অনেকগুলো ঘোড়া, এখানে তো অনেক ঘোড়া দেখতে পাওয়া যায় এবং চড়তেও পারা যায়, যারা চায় তারা চড়তে পারে। আমার ছেলে মেয়েরাও কিন্তু সব সময় চড়ে, মানে এখানে আসলে কক্সবাজারে আসলে ঘোড়ায় চড়ে। তো অনেক মানুষ আমাদের দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে এসেছে, যেহেতু দীর্ঘদিন লকডাউন ছিল। কক্সবাজারে অনেক ভালো লাগে, ভালোবাসে না এরকম মানুষ, কক্সবাজারের এই সমুদ্র সৈকত ভালোবাসে না এমন মানুষ আমার মনে হয় আমাদের দেশে কেন সারা পৃথিবীতেও নেই। কারণ যারা স্বাভাবিক মস্তিষ্কের মানুষ তারা তো অবশ্যই ভালো লাগা ভালোবাসা প্রকাশ করবে। আর এই সমুদ্র, এই সৈকত আমাদের দেশের বৃহত্তম সৈকত, এখানে বিভিন্ন অঞ্চল থেকে, বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে, দূর দূরান্ত থেকে অনেক মানুষ এসে থাকেন। দেখতে পাচ্ছেন এখানে অনেক মানুষ জড়ো হয়েছে অনেকদিন পরে, যেহেতু কক্সবাজার এই সমুদ্র সৈকত পর্যটন এলাকা লকডাউন মুক্ত হয়েছে, তো বিভিন্ন দূর দূরান্ত থেকে অনেক মানুষ এসেছে। অনেক ভালো লাগে আসলে আমার এই কক্সবাজারে সি বিচে আসতে, কারণ আমার মনে হয় সাগরের পাশে দাঁড়ালে আমার মনটাও অনেক বিশাল হয়ে যায়, অনেক ভালো লাগে। সবাই কিন্তু সুন্দরের পূজারি, সবাই অনেক নিজের মনকে তৃপ্তি দিতে চায়, সন্তুষ্ট রাখতে চায়, নিজের মনকে একটু আনন্দ দিতে চায়। তো সবাই আমরা ছুটে আসি, যার যার সম্ভব তারা অবশ্যই চলে আসি, আর যাদের আসতে অনেক সমস্যা তারা অবশ্যই আমার আজকের ভিডিওটা দেখলে অবশ্যই আপনাদের ভালো লাগবে, আর সেই উদ্দেশ্যে কিন্তু আমি আমার ভিডিওটি শেয়ার করছি। তো দেখতে পাচ্ছেন এখানে অনেক অনেক মানুষ এবং সাগরের ঢেউ মনটাকে একেবারে উতলা করে তুলে, অনেক ভালো লাগে, সুন্দর সময় পার করেছি মাশাআল্লাহ। তো আজকের পুরো দিনটা আমি যে ভিডিও করেছি, কক্সবাজার গিয়েছিলাম, আসলে এত ভালো লেগেছিল অনেক দিন পরে কক্সবাজার আসা, তো সুন্দর করে উপভোগ করে নিলাম। আপনারাও আমার সাথে দেখতে থাকুন, অনেক ভালো লাগবে আশা করি। যে আমার ছেলেরা সবাই বসে জুস খাচ্ছে, হালকা একটু গরম, একটু মেঘলা, এরকমই যাচ্ছিল আসলে আজকের দিনটা। এরকম দিনে কিন্তু সাগর পাড়ে অনেক ভালো লাগে, হালকা রোদ, হালকা মেঘলা। সাগর পাড়ে বসে বিভিন্ন সময় কিছু কিছু
খাবার নাস্তা এই ড্রিঙ্কগুলো খেতে ভালো লাগে। এখানে অনেকেই এরকম খাবার বিক্রি করার জন্য আসে, তো যার যেমন খুশি খেতে পারেন, কেউ কফি কেউ জুস এরকম আর কি, একটু হালকা খাওয়া দাওয়া। এই বিশাল সমুদ্র সৈকত, অনেক মানুষ জড়ো হয় এখানে, অনেক ভালো লাগে আসতে। আল্লাহ পাক এত সুন্দর করে আমাদের দেশে সমুদ্র সৈকত তৈরি করে দিয়েছেন, যাতে আমরা উপভোগ করতে পারি, সৌন্দর্য উপভোগ করতে পারি, নিজের মনটাকে একটু তৃপ্তি দিতে পারি। মনেরও অনেক কিন্তু খোরাক আছে, এই যে আমরা বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াই, এগুলো কিন্তু মনের খোরাকের জন্য। আসলে বাসায় থাকতে থাকতে মানুষের যখন একঘেয়েমি চলে আসে, তখন যদি সাগরের পাড়ে এভাবে যাওয়া যায় অথবা কোথাও ঘুরে আসা যায় এরকম পর্যটক এলাকায়, তাহলে কিন্তু অনেক আনন্দ লাগে, অনেক ভালো লাগে। আল্লাহর এই নিয়ামত আমরা যখন দুচুর ভরে আমরা গ্রহণ করি এর সৌন্দর্য, তখন কিন্তু আমাদের শুকরিয়া আদায় করতে হয়, অনেক সুন্দর। আসলে আমি আল্লাহর কাছে হাজার হাজার লাখ কোটি শুকরিয়া যে আমাদের এত সুন্দর পৃথিবী সৃষ্টি করে দিয়েছে আল্লাহ তাআলা দেখার জন্য। তো আমরা দেখব এবং উপভোগ করব এবং আল্লাহর কাছে শুকরিয়া আদায় করব। তো এই যে সাগরের ঢেউ অনেক কাছে চলে আসছে, আসলে এভাবে উপভোগ করতে অনেক ভালো লাগে। তো আজকে কিন্তু আমি সাগরের পানিতে নামবো না, কারণ যেহেতু আমরা থাকবো না, চলে যাব, তাই সাগরের খুব বেশি একটা কাছে যাব না, কিন্তু হালকাভাবে কিন্তু উপভোগ করে নিচ্ছি, অনেক ভালো লাগছে। দেখতে পাচ্ছেন অনেক ছোট ছোট ছেলে মেয়েরা এবং আব্বু আম্মু সহ সবাই নেমে পড়েছে। তো যারা কিন্তু প্রিপারেশন নিয়ে আসছে তারা এখানে ভিজবে। আমার ছেলে মেয়েরা কিন্তু পুরো গোসল করে ফেলেছিল, আসার আগে আবার কাপড় চেঞ্জ করে তারপরে বাসায় আসছি, কিন্তু আমি নামিনি পানিতে, সাগরের ঢেউয়ের খুব বেশি কাছে যাইনি, হালকা কাছে গিয়েছিলাম। তো আমার ছোট ছেলে কিন্তু মাঝে মাঝে অনেক ভয় পাচ্ছে, আবার অনেক আনন্দিত কিন্তু। দেখতে পাচ্ছেন অনেক ছেলে মেয়েরা অনেকে কিন্তু এখানে সাগরের সাথে একেবারে একাকার হয়ে মিশে গিয়েছে, কারণ অনেক প্রতীক্ষিত একটা সময়, অনেক দিন যেহেতু মানুষ এই পর্যটন এলাকায় কক্সবাজার সমুদ্র সৈকতে আসতে পারেনি, তো এতদিন পরে যারা আসতে পেরেছে অনেক অনাকাঙ্ক্ষিত একটা চাওয়াকে কাঙ্ক্ষিত করে পেয়েছে, তখন কিন্তু সবাই যেন একাকার হয়ে সাগরের সাথে মিশে যাচ্ছে এমন অবস্থা। তো এই যে দেখতে পাচ্ছেন আমি কিন্তু খুব বেশি নিচে নামিনি, কারণ সাগরের পানি আমার ভালো লাগে, ভালো লাগলে কিন্তু আজকে আমি নামবো না, কারণ এখানে থাকবো না। তো অনেকেই সুন্দর করে উপভোগ করে নিচ্ছে, অনেক ভালো লাগছে, আমারও ভালো লাগছে। আসলে ভালো লাগা শেয়ার করার জন্যই কিন্তু আপনাদের সাথেও শেয়ার করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন এই যে সাগরের ঢেউ অনেক কাছে চলে আসছে, আমরা মাছ ছেলে কিন্তু আবার দৌড়ে চলে আসতেছি। অনেক দিন পরে মনে হচ্ছে যেন যুগ যুগান্তর যায়নি, কিন্তু বেশি দিন না, চার থেকে পাঁচ মাস পরেই কিন্তু আসলাম কক্সবাজার। তারপরেও লকডাউনের কারণে মনে হচ্ছিল যেন অনেক অনেক দিন আসা হয়নি এই কক্সবাজারে সমুদ্র সৈকতে। তো আল্লাহ তাআলার অশেষ নিয়ামত, অশেষ রহমত, আলহামদুলিল্লাহ এত সুন্দর একটা দিন উপভোগ করার জন্য। আল্লাহ তাআলা যে আমাদেরকে আবার যে কক্সবাজার সমুদ্র সৈকতে আসার জন্য তৌফিক দিয়েছেন, এটাও আলহামদুলিল্লাহ। অনেক সুন্দর সময় আমরা কাটিয়েছি, অনেক ভালো লাগলো। প্রচুর মানুষ ছিল, প্রচুর ভিড় ছিল, যারা সমুদ্রপ্রেমী, যারা কক্সবাজার সমুদ্র সৈকতকে ভালোবাসে তারা কিন্তু ছুটে এসেছিল সরকারি বাধা নিষেধ তুলে নেওয়ার পরে।
হাজার হাজার মানুষ আমার মনে হয় এখানে ছুটে আসছে শুধু একটু সৌন্দর্য উপভোগ করার জন্য, নিজের মনকে সাগরের সাথে একটু মিলিয়ে নেওয়ার জন্য। এই যে আমার ছেলে শাহজাদা প্যান্ট তুলে রেডি হয়ে নিচ্ছে, যাতে ও সাগরের ঢেউয়ের কিছুটা কাছে যেতে পারে, পানিতে ভিজতে পারে। আবার ওর ভয়ও হচ্ছে যে পানিতে ভিজে গেলে কাপড় চেঞ্জ করতে হবে, সেজন্য প্যান্টটা কিন্তু উপরে তুলে নিচ্ছে। ও অনেক খুশি কক্সবাজার সমুদ্র সৈকতে আসতে পেরে। আসলে ছেলে মেয়েদের খুশি কিন্তু মা বাবার খুশি। আমাদের বাড়িতে আসার পর থেকে ওরা কক্সবাজার আসার জন্য অনেকবার বলেছিল, তো যেহেতু বৃষ্টি ছিল আসতে পারি নাই। হালকা যখন রোদ উঠছে তখন ভাবলাম কাছে আছে গিয়ে একটু ঘুরে আসি, তো চলে আসলাম আর আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি। চারদিকে অনেক মানুষ, অনেক লোকজন এ কক্সবাজারের সমুদ্র সৈকতের সৌন্দর্য উপভোগ করার জন্য। কক্সবাজারের সমুদ্র সৈকতের সৌন্দর্য আমাদের প্রত্যেককে বিমোহিত করে তোলে, বারবার ছুটে যেতে ইচ্ছে করে সমুদ্র সৈকতের তীরে। তো প্রিয় ভাই ও বোনেরা যারা আমার আজকের ভিডিওটা দেখছেন, আশা করি তাদের অনেক অনেক ভালো লাগবে আমার আজকের ভিডিওটা, আজকের ব্লগটা। তো ভালো লাগলে কিন্তু অবশ্যই আমার আগামী ব্লগেরগুলো দেখবেন এবং আমার চ্যানেলের পাশে থাকবেন। এ প্রত্যাশায় আজকে আমি বিদায় নিব। আল্লাহ হাফেজ। আগামী ব্লগ দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।